রঙের ছোট্ট একটা ঘর। ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করছে ছেলেটা। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে। বয়স হবে 6 কিংবা 7, চুরি গেছে তার শৈশব। তমসাচ্ছন্ন সেই শৈশবকে তিমির রাত্রির হাতেই তুলে দিয়েছিল তার অভিভাবক, ঠেলে দিয়েছিল আরো অন্ধকারের দিকে। ছিল না শৈশবের সেই উষ্কুষ্ক চুলের দুরন্তপনা, যার দুটো ডাগর খয়েরি রঙের চোখে লুকিয়ে থাকতো অনন্ত জিজ্ঞাসা আর অফুরান কৌতূহল। তার ইচ্ছা অনিচ্ছাকে পায়ে দোলে স্কুল আর টিউশনের রুটিনের মায়া জালে বন্দি হয়েছে তার শৈশব। ছুটির দিনেও শৈশব বন্দি থেকেছে আঁকার ক্লাসে কিংবা যোগের মহড়ায়। বিরক্তিকর রুটিন, হোমওয়ার্কের নামে শৈশবকে নিংড়ে নেয়ার যে ব্যবস্থাপনা, তার শিকার হয়েছে ওই ছোট্ট ছেলেটি, যার ঠিকানা এখন অ্যাসাইলামের ছোট্ট একটা ঘর। টপার হওয়ার দৌড়ে হোমওয়ার্ক নামক বিভীষিকা কেড়ে নিয়েছিল তার বিকেলের বিশ্রাম। স্নেহহীন শিক্ষা গ্রহণের ধকল সহ্য করতে পারেনি ওই একরত্তি ছেলেটা। হালকা হওয়া যায় যে দুষ্টুমি হাসি ঠাট্টার পরিমণ্ডলে, তা আজ মৃত। রুটিন আর হোমওয়ার্কের আতঙ্কে টিভি সিরিয়ালে বুঁদ হয়ে থাকা মাকে তার সন্তান যদি আজ বলে, তুমি আমার শৈশব নষ্ট করেছ, আমি তোমার বার্ধক্যের 12টা বাজিয়ে দেব, কি উত্তর দেবে প্রাইভেট টিউটরে ভরসা রাখা মা? যদি মা বাবা কিছুটা সময় খুনসুটি করে কাটাতো ছেলেটার সাথে, যদি ছেলের মাথায় বিলি কেটে দিতে দিতে একসাথে সুর করে পড়তে পারতো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তাহলে বোধ হয় আজ অ্যাসাইলামের ওই ছোট্ট ঘরে, যার জীবন থেকে মুছে গেল আলো, তাকে বিড়বিড় করে বলতে হতো না, কালো রাতে গেল ঘুচে আলো তারে দিল মুছে, কালো রাতে গেল ঘুচে আলো তারে দিল মুছে।